হ্যালো, আমরা বংশর থেকে আজকে চলে এসেছি লাইভে। আমি শুভম, আমার সঙ্গে আছে আমি সৌম, আর আমাদের সঙ্গে আছে বিশিষ্ট অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। দিব্যেন্দু, একটু সবাইকে হাই করে দাও। হ্যালো 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 দোস্ত, হ্যালো নমস্কার বন্ধুগণ, সবাই মানে কে কি বলবো, আমার কথা আটকে যাচ্ছে। আজকে দিব্যেন্দুদের বংশটে পেজে এসেছে লাইভে আমাদের সঙ্গে, এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। দিব্যেন্দু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, তুমি একটা ব্যস্ত শেডিউল থেকে টাইম বার করেছো আমাদের জন্য। কেমন আছো দিব্যেন্দু বলো? থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি অন ইওর শো, অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড, লাইক অনেক লোকজনের সঙ্গে কথাবার্তা বলা যাবে এবং অনেক লোকজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা যাবে। থ্যাংক ইউ শুভম, থ্যাংক ইউ সৌম। কেমন আছো দিব্যেন্দু, কেমন আছো এই বাজারে, কেমন আছো তুমি বলো একটু। বাজারে তো বাজার তো বাজার তো এমনিতে গরম তো এখন, মানে করোনাতেও গরম, সমস্ত কিছুতে গরম বাজার এখন, মানে ঘর থেকে। আর অ্যাকচুয়ালি এই করোনার টাইমে লোক লকডাউন সোশ্যাল ডিস্টেন্সিং এর টাইমে আমার একটা আমার পরপর তিনটে কাজ রিলিজ হলো আর কি। এই প্রথমে লালবাজার হলো, তারপর জুনে ছিল লালবাজার, জুলাইতে হলো আনদেখি, এবং এখন 20 তারিখ, এই সামনের 20 তারিখ 20th অগস্ট গন গেম বলে একটা রিলিজ হচ্ছে। তো এই ব্যাপারটাকে নিয়ে আমি প্রচন্ড আর কি একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, মানে একদম প্রচন্ড, মানে সমস্ত প্রমোশনাল ওয়ার্ক, পাবলিসিটি, সমস্ত কিছু এই সময়টার মধ্যেই হচ্ছে। তো মানে আমি ঘরে থেকে আর কি, এই আমি করোনা কি ভাবতেও, মানে যে যে করোনার যে প্রকোপটা, প্রথম 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 ঘাবড়ে যাচ্ছিলাম, তারপরে এত ব্যস্ত হয়ে গেলাম যে আর ওই ব্যাপারটা নিয়ে ভাবার ভাবনা চিন্তা, যদি এটা একদিক থেকে ভালোই হয়েছে, মানে ডিপ্রেসিং জিনিস জিনিস নিয়ে ভেবে চিন্তা তো লাভ নেই। সত্যি তারপর থেকে বছরটাই তো অদ্ভুত একটা বছর, এবং সত্যি তাই, চার ধারে এত ডিপ্রেসিং নিউজ, সেক্ষেত্রে আমার মনে হয় ঠিকই আছে। এই এই সবাই সময়টাও ভালো ছিল আর কি, লোকজন ঘরে বসে আছে, ওটিটি প্ল্যাটফর্ম দেখছে, সেটাই তো এই চলছে আর কি জীবন যাত্রা। না না, আরো আরো ভালো হোক, আরো ভালো কাজ করো তুমি দিব্যেন্দুদা। কলকাতা থেকে মুম্বাই প্রচুর কাজ করেছো তুমি, মানে তোমার কাজ আমি কি বলবো, আমার মানে সেই ব্ল্যাক ফ্রাইডে থেকে তোমাকে দেখছি, মনসুন ওয়েডিং, কত কাজ করেছো রিসেন্টলি, পাড়িতে কাজ করেছো, লালবাজার, স্যাক্রেড গেমস, মানে নওয়াজউদ্দিন, তোমার ওই জায়গাটা না জ্বালালে হয়তো নওয়াজউদ্দিন স্যাক্রেড গেমসটা হতো না। তো যাই হোক, অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি সিক্রেট গেমস যখন করেছি তখন আমার সঙ্গে ওই কথাই হয়েছিল, যখন অনুরাগে, তারপর আমার অনেকদিন পর অনুরাগের সঙ্গে কাজ করি, তো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে তাতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে এই ওই মমিন ভাই যদি না মরে তাহলে গায়তন না মরে, গায়তন গায়তন হতে পারবে না, গায়তন গায়তন হতে পারবে। দ্যাটস ওয়াই দে ওয়ান্টেড মি, দ্যাট কি নাকি একটা একটা স্ট্রং পিলার থাকে যেন ওর এগেনস্টে, সো দ্যাট ওই মানে বলে না কি, ভিলেন ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে হিরো স্ট্রং হতে পারে না, যদি হিরো না স্ট্রং হয় তাহলে ভিলেন স্ট্রং হতে পারে না। এটা হচ্ছে কি, মানে ওই মোগাম মোগাম ইফ মোগাম্বো ইজ নট মোগাম্বো দেন মিস্টার ইন্ডিয়া ইজ নট মিস্টার ইন্ডিয়া। ঠিকই ঠিকই, যদি যদি গব্বর গব্বর যদি না থাকতো তাহলে শোলেই হতো না, একদমই তাই। হ্যাঁ মানে শোলে মানে গব্বর, সেখানে জয়বীরু তো আছেই, বাট গব্বরকে থাকতেই হবে। জয়বীরু তো ছোট হয়ে যাবে, মানে যদি, হ্যাঁ একদমই তাই, যার সঙ্গে ফাইট করছে, আমি যার সঙ্গে ফাইট করছি সে যদি বড় না হয়, সে যদি গলিয়াস না হয় কিংবা, হ্যাঁ তাহলে আমি তার সঙ্গে ফাইটটা কি করে করবো। সত্যি তাই, সত্যি তাই। তো এই যে এত বছরের একটা জার্নি, মানে কলকাতা থেকে মুম্বাইতে গিয়ে তুমি মানে এত ভালো ভালো কাজ করেছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার এত ইউনিক ক্যারেক্টার, হয়তো সেভাবে হিরো নয় বাট তার সাথে একটা ছাপ ফেলে গেছে, মানে এই জার্নিটা কতটা স্মুথ ছিল, কি কি চ্যালেঞ্জ ছিল তুমি তুমি ফেস করেছো, এটা যদি একটুখানি বলো আমাদের। দেখো জার্নি জার্নি যখন একটা লোক করে তখন তো সে মনে রাখে না যে আমি একটা জার্নি করছি, মানে জার্নি তো সবসময় রেট্রোস্পেক্টে গিয়ে দেখি, আমরা পিছনে ফিরে যখন দেখি তখন গিয়ে জার্নি এটাকে বোঝা যায় যে কত বড়। এটা একটা লম্বা জার্নি, প্রচন্ড মানে বিরাট লম্বা জার্নি, মানে এটা আমার পুরো জীবনটাই প্রায়, না আমি 1988 সালে
মাধ্যমিক পাস করি, মাধ্যমিক পাস করার পর থেকেই আমি গ্রুপ থিয়েটার করা শুরু করি কলকাতায়। তো কলকাতায় গ্রুপ থিয়েটার, কলকাতায় আমি তিনটে চারটে গ্রুপে একসাথে কাজ করতাম, মানে একটা এনডিজিতে আমি সেখানে বড় বড় অভিনেতাদের গ্রুপ, সেখানে গিয়ে আমি বসে থাকতাম, শিখতাম, প্রক্সি দেওয়ার জন্য ওয়েট করতাম কখন এই রোলটার জন্য প্রক্সি দেওয়ার চান্স আসবে, তখন উঠে গিয়ে দিতাম নিজের একটা বেহালায়। আমি আমার বাড়ি প্রাক্তন 91 পরিবারের একটা বাড়ি ছিল, আমাদের বড় বাড়ি ছিল, সেটা সে বেহালায় ছিল, সেই বাড়ি বিক্রি হয়ে গেছে, সেইখানে সেই বাড়িতে আমার সেই পাড়ায় আমার একটা নিজের দল ছিল যেটাকে এপিক থিয়েটার ক্যালকাটা বলে, সেই দলে আমি অভিনয় করতাম এবং মেইনলি ডিরেকশনও দিতাম। শৈলশিক বলে রাসবিহারীতে আমার আরেকটি দল আছে, তাতে আমি অভিনয় করতাম, সেটা আমার দল, মানে সেটা আমার সব থেকে ইয়ের দল আর কি, আমরা একসাথে সবাই থিয়েটার করতাম। তো এইভাবে এইভাবে যে থিয়েটার করে 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 মানে বড় হয়েছি, এবং তারপর আমি আইপিটি এর থেকে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম 1993-তে এনএসডি জয়েন করার আগে। তারপর এনএসডি জয়েন করি, তারপর এনএসডি জয়েন করার পর এনএসডি ছাড়ার পর এনএসডি রেপার্টরি কোম্পানি বলে একটা এনএসডি তে রেপার্টরি কোম্পানি আছে, যেটা এনএসডি করার পর 3 বছর আরো মানে করার পর তুমি অ্যাজ অ্যান অ্যাক্টরও জয়েন করতে পারো, সেটাও আমি করেছি। সেটা 3 বছর করার পর সেই চাকরি ছেড়ে আমি বোম্বেতে পাড়ি দিই, প্রথমে মনসুন ওয়েডিং, তারপর ইউ ক্যান সার্চ মাই, মানে আমি প্রচুর, হ্যাঁ প্রচুর, মানে ছোট বড় মিলি আমি কাজ করে গেছি, কারণ আমি তো চিরকাল আমাদের পেছনে তো আর এমনি তো কেউ মানে কেউ তো আমাদের লঞ্চ করার মতো কেউ নেই, মানে যে আমাদের আমাকে লঞ্চ করবে কিন্তু আমাকে আমাকে নিয়ে প্রথমে একটা ছবি বানাবে। তো আমাদের আমার 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 ক্ষেত্রে কি হয়েছে, মানে আমি থিয়েটারে যে কাজগুলো করেছি, থিয়েটারে আমি প্রচুর মেন লিড করেছি, হিরো হয়েছি, অ্যাকচুয়ালি হিরো বলে আমি হিরো হিসাবে জিনিসটাকে ধরি না কখনো, মানে এটা সবাই তো অভিনেতা, মানে মেন মেন লিড মেন রোল বলে একটা কথা আছে, সেটা হয়তো আছে, মানে হি ইজ দ্য মেন প্রোটাগনিস্ট, মেন প্রোটাগনিস্ট আমি থিয়েটারে প্রচুর করেছি। তারপরে বলিউড, বলিউডও বলবো না, আমি হচ্ছে কি আই বিলং টু ইন্ডিয়ান সিনেমা, আই ডোন্ট বিলং টু এক্সাক্টলি বলিউড, তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ ওই বলিউডে, বলিউড একটা অন্যরকম, বলিউড বলতে একটা অন্যরকম স্ট্রাকচার বলে মনে পড়ে, সেখানে একটা ডিফারেন্ট স্ট্রাকচার, সেখানে আউটসাইডার আছে, ইনসাইডার আছে, তারপর নেপোটিজম বলে এখন একটা নতুন শব্দ বেরিয়েছে, এই নানা রকম জিনিস আছে। তো আই ডোন্ট বিলিভ ইন অল দিস থিংস, আমার আমার সবসময় আমি সবসময় যেটা মনে করতাম যে আই বিলং টু দিস ফিল্ড অফ ওয়ার্ক, ফিল্ড অফ আর্ট, অ্যান্ড আই আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ, কারণ আমার পিছনে কেউ নেই, তো আমার কাজই পরবর্তীকালে আমাকে আরেকটা কাজ দেবে, মানে কাজ থেকে কাজের সূত্রে থেকে আমার কাজটা হবে। তার জন্য ওই মানে আমাদের আমাদের ক্ষেত্রে কি হয়, মানে ধরো একটা 90 মিনিটের ফুটবল ম্যাচ হচ্ছে, তুমি বেঞ্চে বসে আছো, বসে আছো শুধু নিজের টাইমটার জন্য অপেক্ষা করে, কোচ তোমাকে বললো যা 7 মিনিট তোর হাতে সময় আছে, 7 মিনিটের জন্য তোকে খেলাবো আজকে, এই 7 মিনিটের মধ্যে তোকে প্রুভ করে আসতে হবে ইউ হ্যাভ সাম ওয়ার্থ। এই এই আমরা এই 7 মিনিটের মধ্যে একটা গোল করে মেরে চলে আসার লোক আর কি, এই করে 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 একদিন আমাকে গিয়ে পুরো পুরো ম্যাচটা খেলাবে, মানে বুঝতে পেরেছো? তো এই রকম ভাবে আমরা তৈরি হয়েছি, কিন্তু সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ওই নেট প্র্যাকটিসটা বলে না যে চলতেই থাকে, মানে রঞ্জি ট্রফি, কখনো রঞ্জি ট্রফিতে একটা চান্স পেয়ে গেলাম, সেখানে জিরো জিরোতে আউট হয়ে গেলে তোমার বদনাম হয়ে যাবে, ওই মকা এবং চান্স এগুলো তো আমাদের খুব একটা বারে বারে তো আসে না আমাদের কাছে, সেটাই সেটাই, মানে কারণ আমাদের পেছনে ইনভেস্টমেন্ট নেই এত বেশি, বাকি লোকের পেছনে ইনভেস্টমেন্ট আছে, বাকি তোমার একটা ছবি ফ্লপ হয়ে গেল তোমাকে তুমি আরেকটা ছবি পেয়ে যাচ্ছ, কারণ তোমার পেছনে ইনভেস্টমেন্ট আছে, তোমার তোমার পেছনে একটা পুঁজি কাজ করছে, সেই পুঁজিটা তো আমার পেছনে কাজ করে না, এন্ডর্সমেন্টটা কাজ করে না, তার জন্য আমাকে ওই প্রুফ করে 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 যেতে হয়েছে আর কি। তো তার দীপেন্দুদার কাছে এবার, দীপেন্দুদার কাছে এবার আমি একটা প্রশ্নে আসি। হ্যাঁ বলো বলো দীপেন্দুদার, দীপেন্দুদারকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার অভিনয় গুরুকে, আপনি কি বলবেন? আমার অভিনয় গুরু, দেখো আমার অভিনয় গুরু প্রচুর আছে, মানে আমি ছোটবেলায় অভিনয় আমার আমাদের আমাদের স্কুলে আমাদের লাইফ সায়েন্সের টিচার যে ছিলেন, তার তার এনটিজি, তিনি এনটিজিতে নাটক করতেন, নির্মলেন্দু চক্রবর্তী, তার
তার তার তার আন্ডারে আমি স্কুলে যখন নাটক করেছি সেখানেও আমি শিখেছি ভাষা, তারপর বাচিক, তিনি খুব ভালো আবৃত্তি করতেন, তার ওনার প্রচন্ড ভারী একটা আওয়াজ ছিল, সেখান থেকে আমি প্রচন্ড ইনফ্লুয়েন্স। ওনার এক বড় দাদা ছিলেন যে গাব্বু খেলা বলে একটা নাটক এনটিজি করতো, তাতে উৎপল উৎপল দা উৎপলেন্দু চক্রবর্তী অসাধারণ উৎপলেন্দু অভিনেতা, চক্রবর্তী। উৎপলেন্দু অসাধারণ অভিনেতা, মানে আমি ছোটবেলা তাকে দেখে দেখে বড় হয়েছি। এবং তারপর তারপর তো প্রচুর দেখে, আমি আমি জীবনে কোনোদিন আমার অজিতেশ বাবু, রুদ্র, সৌম্যমিত্র এবং উৎপল দত্ত, এই তিন এই তিনজনের অভিনয় আমার লাইভে লাইফে দেখা হয়ে ওঠেনি, মানে সেই সময় ছোট ছিলাম, জ্ঞান জ্ঞান ফ্যান ছিল না, তো এনারা এনাদের আমি লাইভ দেখিনি, মানে পরবর্তীকালে আমি ভিডিও দেখেছি, তাদের অভিনয়ের ভিডিও দেখেছি, শুনেছি, সিনের তলোয়ার শুনেছি, মানে শুনে অবাক হয়েছি, মানে তো গুরু, অবশ্যই মানে গুরু বলতে গিয়ে মানে সবাই, মানে উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, এদের দেখেছি অনেক, তারপর কি বলবো, মানে আমাদের তো শেষ নেই। তারপরে এইদিকে যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আসি, তখন নাসির ভাই আমার গুরু, আমি তার কাছে পড়াশোনা করেছি, সে আমাকে শিখিয়েছে, হি ওয়াজ এ টিচার, পঙ্কজ কাপুর আমাদের আমার টিচার ছিল, রবীন দাস আমাদের টিচার, কীর্তি জেন, অনুরাধা কাপুর, তারা লট অফ টিচার, লট অফ গুরু। সো একজন অভিনেতা যখন আমি আমার আমি যে অভিনেতা আমি যে অভিনয়টা করি, সেই অভিনয়টা একটা অ্যামালগামেশন অফ সো মেনি থিংস, অ্যান্ড এন্ড অফ দ্য ডে ইট ইজ মাই প্রসেস, সবার কাছ থেকে একদম শিখে, সবার কাছ থেকে এনকারেজ হয়ে শিখে, এবং আমি একটা নিজের একটা পার্সোনালিফিকেশন, কারণ অ্যাক্টিংটা তো নিজের ব্যাপার, অ্যাক্টিংটা তো প্রচন্ড একদম একটা ইউনিক ইউনিক পার্সোনিফিকেশন অফ দ্যাট অ্যাক্টার, তো ওইটা তো সবারই আলাদা। যেমন ইরফান ভাই একটা সম্পূর্ণ রকম একটা অন্য রকমের একটা মানুষ, তার তার সে যখন একটা জিনিস পোর্ট্রে করে, চরিত্র পোর্ট্রে করে, সেটা ওই করে, মানে সেটা ওরই নিজস্বতা, সেরকম হুম হুম অভিনেতার নিজস্বতা হওয়া উচিত। যেমন আমি 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 হুম মানে আমি হুম দিব্যেন্দু ভট্টাচার্য, আমি আমি চরিত্রের মধ্যে বদলে যাই, আমি গিয়ে ক্রিমিনাল জাস্টিসের লায়েক হয়ে যাই, আমি গিয়ে আনদেখি ডিএসপি বরুণ ঘোষ হই, তো আমি সব, ইট ইজ অল মি, জামতারাতে একদম আমি গিয়ে ইয়ে রিশমা পাঠক, তো হুম আমি সবাই, তো আমার এর জন্য এর জন্যই একদম অ্যাক্টিংটা প্রচন্ড একটা একটা পার্সোনাল একটা ইউনিক আর্ট ফর্ম, যেটা যেটা মানে যেটাতে তুমি কখনো যদি তুমি অন্য কাউকে বড় করো, অন্য কাউর ইমোশন বড় করো, অমিতাভ বচ্চন একটা সিনেমায় যেভাবে কান্না কেঁদেছিল, সেভাবে যদি আমি কান্না শুরু করি, সেটা অমিতাভ বচ্চনের ইউনিকনেস, এটা আমার ইউনিকনেস হুম না, কিন্তু আমি ধরা ঠিক পড়ে যাব, আমাকে লোকে বদনাম একদম করবে, বলে গিয়ে নকল করছে, তো ঠিক ঠিক এইভাবে হয় না, তো ওর জন্যই অভিনেতা অভিনেতা সে আমি যাদেরই আমরা নাম বলেছি, যারা বড় বড় অভিনেতা, তুমি দেখো সবাই কিন্তু আলাদা, একদম সৌম্যবাবু একজন হুম আলাদা মানুষ, উৎপল উৎপল বাবু একজন আলাদা মানুষ, মানে নিজের মতন অজিতেশ করে একজন আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা লোক, মানুষ আলাদা মানুষ, তখনই তুমি তোমাকে অডিয়েন্স ভালোবাসতে শুরু করে যখন সে আলাদা মানুষটাকে দেখা যায়, সে সে অন্য কারোর ইমোশনটাকে ধার নিয়ে কাজ করে না, সে নিজের ইমোশনটা দিয়েই কাজ করে। একদমই তাই। দিব্যেন্দুদা একটা প্রশ্ন আসি, সেটা হচ্ছে যে তুমি কলকাতাতেও কাজ, আমি টলিউড বলিউড এই শব্দগুলো নিচ্ছি না, আমি এক্স্যাক্টলি বলবো তুমি কলকাতাতেও কাজ করেছো, তুমি বম্বেতেও কাজ করেছো, কি পার্থক্য পেয়েছো দুই জায়গায়, কি তফাৎটা কি? কলকাতায় আমি থিয়েটারের সময় থিয়েটার প্রচুর করেছিলাম, থিয়েটারে আমি কলকাতায় সিনেমা এবং ওটিটির কাজ তো আমি কলকাতায় খুব কম করেছি, মানে হ্যাঁ ফ্র্যাঞ্চাইজ খুবই কম স্পিকিং করেছো, খুবই তাও কম এখন করেছি, করছো, এখন করছো একটু মানে এখন এখন ইদানিং মানে এই ওটিটি ইদানিং প্ল্যাটফর্মটা করছো? হওয়ায় একটা ধানবাদ ব্লুজ হুম করেছি, তারপরে হ্যাঁ ধানবাদ ব্লুজ লালবাজার করেছো, করলাম, ধানবাদ ব্লুজ লালবাজার করেছিলাম সৌরভের সঙ্গে, খুবই মজা, খুবই অসাধারণ এক্সপিরিয়েন্স, খুবই ট্যালেন্টেড ডিরেক্টর, খুবই ভালো রাইটার, এবং এই সীতা সরকার প্রোডাকশন হাউস প্রডিউসার সবাই, ওইটাও প্রচন্ড ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স ছিল, তারপর লালবাজার প্রচন্ড ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স, রঙ্গন চক্রবর্তী, সায়ন্তন ঘোষাল এবং সবাইকে নিয়ে পুরো
সো ইন দ্য হুম ফিল্ম, সেটাও একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। তারপরে আমি সত্যমে সত্যমে জয়াতে বলে একটা ছবি করেছিলাম জি ফাইভ এর জন্য, অরিন্দম শীল, ডাইরেক্টেড বাই অরিন্দম শীল, ওটাও একটা খুব ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স। তারপরে আমি লালদার সঙ্গে কাজ করেছিলাম, শোভন মুখার্জির সঙ্গে, কাঙাল মালসাট এবং অসমাপ্ততে, ছোট ছোট হুম হুম কাঙাল মালসাটে আমি ডিএস ছিলাম খাতারু। তো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স তার কলকাতার এক্সপিরিয়েন্সটা তো, কলকাতার এক্সপিরিয়েন্সটা তো আমার কাছে প্রচন্ড রকম ভাবে একটা খুব খুব ভিতরের একটা কোর জায়গাটাকে এফেক্ট করে না। তারপর কলকাতা মানে এখানে জন্ম, এখানে আমার জন্ম, এখানে আমার বাল্যকাল, এখানে আমার কৈশোর, এখানে আমার, আমি এখানে যুবক হয়েছি, মানে এখানে আমার নানা রকম গল্প। কলকাতা শহরেই তোমার প্রথম সবকিছু জীবনের, হ্যাঁ অফকোর্স, মানে একদমই। কলকাতা ওটা আমার বাড়ি, আমার মা বাবা, আমার দাদু ঠাকুরদা ঠাকুমা, আমার বন্ধু বান্ধব, স্কুল কলেজ সব তো ওখানেই। হায়ার স্টাডি করতে আমি দিল্লি চলে যাই হ্যাঁ হুম এনএসডি, এনএসডি থেকে তারপর আমি করি। আদারওয়াইজ তো কলকাতায় শুটিং করা তো এক, মানে কলকাতায় যাওয়া, সেখানে তার প্রত্যেকটা শহরের একটা গন্ধই আলাদা। কলকাতায় ল্যান্ড করার সঙ্গে সঙ্গে একটা শহরের গন্ধ আসে। কলকাতায় কি মিস করো মুম্বাইতে দীপেন্দুদা? ইয়ার এই বিরিয়ানি? ঘরের খাওয়া, মায়ের হাতের খাওয়া না না, আমি আমি কিন্তু আমি আমি বিরিয়ানি খেয়ে আমি ভালোবাসি। আমার অ্যাকচুয়ালি মাছ ভাতের আমি প্রচন্ড ভক্ত, মানে আলটিমেট, মানে আমি আমি মাছের আলটিমেট ভক্ত, মানে এই সেই চুনোপুঁটি থেকে মোরল্লা থেকে শুরু করে সব, মানে ইলিশ পর্যন্ত, বড় ছোট, মানে যাবতীয় মাছ। শুভঙ্গ, আমার তোমার টি শার্টটা বন্ধু বোধহয় বান্ধব দিব্যেন্দু দার হয়ে জবাব দিচ্ছে। হ্যাঁ, এই আমার শুভঙ্গ, তোমার টি টিশার্টটা শার্টটা দিব্যেন্দু দার হয়ে জবাব দিচ্ছে। আমি দেখে আমাকে তো দিয়েছি, লোকজন বলতো যে তুই মাছ গিয়ে বুঝলি মিষ্টি, যা পাচ্ছিস তাই মাছ খাচ্ছিস। মিষ্টি নোবেল দিব্যেন্দু দা, যে মাছ মিষ্টি নোবেল, এই হচ্ছে বাঙালি। হ্যাঁ এক্স্যাক্টলি, ছোটবেলা ছোটবেলা ওই ছোটবেলায় মানে ওই ফেলুদা ফেলুদা শঙ্কু এইসব পরে বড় হয়েছি। বাড়িতে মাছ রান্না হচ্ছে, দুপুরবেলা মাছ খাচ্ছি, রাত্রিবেলা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, এই এই তো কলকাতায় খাওয়া দাওয়া। আর কলকাতা তাহলে কি আমি মিস দিব্যেন্দু দার, করি, হ্যাঁ দিব্যেন্দু দার কি মিস তাহলে করি মগনলাল কলকাতা। মেঘরাজ হওয়ার খুব ইচ্ছে রয়েছে এখনো? দিব্যেন্দু দাকে কি দেখতে মগনলাল, পারি মগনলাল মেঘরাজ হিসেবে? মগনলাল মেঘরাজ, মগনলাল মেঘরাজ তো ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার, অফকোর্স। ঠিক ঠিক বলেছেন, মগনলাল মেঘরাজ দেখতে পারেন। হয়ে যাবে একেবারে। দীপেন্দু, ইয়ে জ্যামি জিজ্ঞেস করছে যে তুমি লালবাজারে কাজ করেছো, জ্যামির সাথে কিরকম লাগলো তোমার, জ্যামিকে, জ্যামির সাথে কাজ আরে করে? জ্যামি, জ্যামি ফ্যান্টাস্টিক, শকত 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 ইজ ভেরি গুড, মানে শকত, হ্যাঁ মেরা মেরা খাস বন্দা হ্যায়, মেরা খাস আদমি হ্যায় তো। একদম, আর এখানে জ্যামি পার্টটা ফুল জ্যামি করে দিচ্ছিল। আর জ্যামি জ্যামি আমি তো এই জন্য, আমাকে তো প্রচুর প্রশ্ন প্রশ্ন করছে লোকজন কি লালবাজার সিজন টু কবে হবে। হ্যাঁ আমাকে এও বলছে যে আব্বাস গাজী স্যার এত বড় একজন পাওয়ারফুল লোক, এত তাড়াতাড়ি হার মেনে যাবে, ওটা তো ডাইরেক্টরের উপর ডিপেন্ড করে একদমই কিভাবে ক্যারেক্টার, কিভাবে সেটাই। ক্যারেক্টারটাকে করবে কি না করবে। বাট দ্য থিং ইজ ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, নাইস এক্সপিরিয়েন্স। তুই তোমার সৌম্যর কথা আর কি, বম্বে আর দিল্লি, বম্বে কলকাতার এক্সপিরিয়েন্স এর মধ্যে আমার খুব একটা পার্থক্য হয় না, কারণ আমি হচ্ছে কি অভিনেতা, আমি 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 মানুষ ভালোবাসি, আমি আমি প্রত্যেকটা ইউনিটে, ইউনিট আমার কাছে এত প্রিয় হয়ে যায়, নতুন হয়ে যায়, কারণ আমি প্রত্যেকটা ইউনিটের লোকজনের সঙ্গে কাজ করা খুব পছন্দ করি। এবং আমার আমি তো আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ওদের থেকে আমার বেশি বন্ধুত্ব হয় যারা ব্যাক স্টেজ পিপল, মানে যারা অ্যাকচুয়ালি নেপথ্যে থাকে, নেপথ্যের লোক আমি, কারণ আমি আমার আমার মধ্যে একটা, আমি এই ব্যাপারটার মধ্যে একটা গ্র্যাটিচিউড বলে আমার ভেতর থেকে আসে কি, আমি সিনেমাতে নিজেকে একটা কম্পোনেন্ট বলে মনে করি। তার কারণ হচ্ছে যে আমি পর্দার সামনে আছি বলে আমাকে দেখা যাচ্ছে, আদারওয়াইজ পুরো সিনেমা ক্রাফট যেটা সেটা বানাচ্ছে যারা নেপথ্যে থাকে, তারা একদম বানাচ্ছে, একদম মানে তাদের একদম সেই ইম্পর্টেন্সটা এত এত বেশি। যেমন আমি তোমাকে বলছি যে আমি রিসেন্টলি আমার যে 20 তারিখে একটা শো রিলিজ হচ্ছে গন গেম, এই গন গেমটা কিন্তু একটা ইউনিক শো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কনসিভড, প্রি প্রোডাকশন, শুটিং, পোস্ট প্রোডাকশন, রিলিজ, এভরিথিং ইজ ইন দ্য লকডাউন, মানে এটা ও লকডাউনের মধ্যেই কনসিভ করা হয়েছে। এবং এই যে শুটিংটা হয়েছে, এই যে পুরো
এটা একটা মিনি সিরিজ, 4 এপিসোডের মিনি সিরিজ। এবং তুমি যদি দেখো, তুমি যদি দেখো সিরিজটা, এখানে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করে নিজে, এখানে এখানে সবাই নিজেকে নিয়ে শুট করেছে, বাড়ির লোকজন শুট করেছে, পুরো টিমটা অনলাইনে জুমে বসে থাকতো। বাবা, তো বুঝতে পেরেছো তো? তো এই শুটিংটা করতে গিয়ে আমি আরো বেশি অনুভব করেছি যারা ব্যাক স্টেজ পিপল, যারা নেপথ্যে থাকে, তারা কতটা কাজ করে, কতটা হেল্প করে। মানে আমা যে আমি যে জল আমি মাঝখানে যে জল তেষ্টা পাচ্ছি, জলটা খাওয়ার জন্য যে আমি হাত বাড়াচ্ছি, ভাই এক পানি পানি কি বরল বাড়া, আর ওইটাও যে একজন নিয়ে আসছে, সে তার যে ভ্যালুটা, সেই ভ্যালুটাও এই সময় গিয়ে বোঝা যায় যে একদম একটা সিনেমা বানাতে গেলে যে কত লোকের যে ইনভলভমেন্টটা থাকে, একদম একটা স্পট বয় থেকে শুরু করে ডিরেক্টর, প্রডিউসার, ইপি, এডি, কস্টিউম ডিজাইনার, এভরিবডি ইজ সো সো ইট ইজ সো বিগ অ্যান্ড ভাস্ট প্ল্যাটফর্ম, সেখানে আমি নিজেকে খুব তুচ্ছ ছোট বলে মনে হয়। তো হ্যাঁ, মানে এটা এটা বিরাট বড় ব্যাপার। তো এর জন্য এই প্রত্যেকটা লোক খুব ইম্পর্টেন্ট তোমার জীবনে, সেটাই মানে সেটাই এই ছবিটা বানাতে গেলে। এর জন্য আমার আমি তো আমার তো চিরকাল খুব ভাল লাগে। আমি তো মানে কোথাও শুটিং হচ্ছে মানে একটা নতুন পরিবারের সঙ্গে ইন্ট্রোডিউস হচ্ছে তুমি, তো এটা একটা বিরাট বড় ব্যাপার। দীপেন্দুদা, আমরা একদম মানে শেষ শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশিক্ষণ সময় নেবো না তোমার। তুমি অনেক কাজ করে এসেছো আজকে, মানে তোমাকে মানে কি বলে ধন্যবাদ দেবো জানি না। আরে না না, একদম দীপেন্দুদা, তুমি অনেকের সাথে কাজ করেছো, মানে অনুরাগ কাশ্যপ, নানা পাটেকার, মীরা নায়ার, তারপরে তুমি ধনধনাদান বলেছিলে, মানে প্রচুর প্রচুর, আমি কত নাম বলবো, মানে লিস্ট লিস্ট আমি শেষ করতে পারবো না। কিছু যদি মজার কয়েকটা ঘটনা, মানে যেটা কেউ জানে না, শুধুমাত্র বংশটাই পেজে তুমি আগে প্রথমবার বলবে, মানে কোন একটা মজার ঘটনা যদি তুমি শেয়ার করতে চাও আমাদের সঙ্গে, বা সেক্রেট গেমস এর কোন একটা জামতারার কোনো কিছু একটা মজার ঘটনা যেটা তুমি ফেস করেছিলে, এরকম কিছু। এদের ঘটনা মানে ঘটনা প্রচুর, মানে কি বলবো, মানে ঘটনা জীবনে প্রচুর আছে, মানে প্রচন্ড মজার ঘটনা, হাসা হাসাতে পেট ফেটে যাবে এরকম ঘটনা আছে, তারপর প্রচন্ড দুঃখেরও ঘটনা আছে, প্রচন্ড অ্যাক্সিডেন্টও আছে জীবনে, নানা রকম ঘটনা আছে। তো একটা ঘটনা খুব মজার ঘটনা ছিল, অনেককাল আগেকার কথা, আমি যখন মঙ্গল পাণ্ডে শুটিং করছি আমির খানের সঙ্গে, তো আমরা সবাই আর কি ওই একই রকম কস্টিউম পরেছিলাম, লাল লাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সিপাহী সোলজারের যে আর্মিদের যে কস্টিউম ছিল, রেড কালারের ট্যাপেস্ট্রি মেটেরিয়াল ইয়ে ছিল, রেড কালার। তো হ্যাঁ, তা তো আমাদের বিরাট বড়, মানে প্রায় 4,000 ক্রাউড, মানে দেখাতে হবে 10,000 সৈন্য, কিন্তু 4,000 অ্যাকচুয়ালি 4,000 ক্রাউড নিয়ে এসেছিল, সেটাকে আমাদের সিজিতে মাল্টিপল করে 10,000 দেখেছি। তো তো আর আমির খানও সেই একই রকম কস্টিউম পরে আছে, আমরাও একই রকম কস্টিউম পরে আছি, তো আমরা আমরা আমির খানের আশপাশে গিয়ে দাঁড়াতাম। তো আর এবার কত করে কখনো কখনো কোনো কোনো জায়গায় যে ফাইট ফাইটের সিন, যখন ফাইট মাস্টার ইনভলভ হয়ে যায়, তখন ডাইরেক্টর দূরে সরে যায়, কারণ ও তখন ফাইট মাস্টারই ওই ব্যাপারটাকে ডাইরেক্ট করে আর কি। আর আব্বাস আলী মুঘলকে, স্যার মুঘল ফাইট মাস্টার, ওনার সঙ্গে আমি অনেক কাজ করেছি, উনি আমাকে ভালো করে জানেন, ওনার পুরো ইউনিটটা আমাকে জানেন। কিন্তু ওই দিন পার্টিকুলার যে জুনিয়র আর্টিস্ট কোঅর্ডিনেটর এসেছিল, ও তো শিশা সবাই ও বুঝতে পারছে না, ও আমির খানকে ছাড়া সবাই ওর ওর কাছে আর কি ক্রাউড বলে মনে হচ্ছে, তার কারণ হচ্ছে সবাই একরকম হয়ে গেছে। তো একটা অ্যাকশন ছিল যে অ্যাকশনে আমির খান লাইন ছেড়ে বেরিয়ে আগে চলে যায়, আর সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কেউ নড়বে না, শুধু ও নড়বে। আর আমরা যারা অ্যাক্টর ওখানে রয়েছি, যে 4-5 জন অ্যাক্টর, তারা তো অ্যাক্টর, তাদের তো তাদের তাদের তো স্ক্রিন স্ক্রিন প্লেতে রিয়াকশনও আছে না, যে কৃপাশঙ্কর সিং আমি মনে করছি ও কি 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 করতে যাচ্ছে, লাইন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কেন, এরকম অ্যাকশন ফ্যাকশন রিয়াকশন ফিয়াকশন ছিল। তো আমি এরকম রিয়াকশন দিয়েছি, সবাই ঘাবড়ে গেছে শুনে, আমিও ঘাবড়ে গেছি, আমির খানও দেখে ঘাবড়ে গেছে, আমির খান বুঝতে পেরেছে যে
কি মজাটা কোথায় চলছে? আমির খান আমার উপর চিৎকার করতে শুরু করেছে, কাহা কাহা সে লেকে আতে আছে জুনিয়র আর্টিস্ট আর তুমি শর্ট খারাপ কর দিয়া। এইটা আমির খানের সাহেবই আবার, ও আবার আরো নাচছে, ও তো মানে আমাকে মার দেওয়া লেগে আছে। তখন সবাই সবাই এসে ওকে ধরে বলে কি এই স্যার স্যার কে করো তোর অ্যাক্টরে কিন্তু চল। বাদ তারপরে এসে আমাকে সরি স্যার সরি স্যার ও অ্যাক্টরেই কে না। তো মানে তখন মানে ওই এক ওই ধরনের তো ওই সময় একটা অদ্ভুত লেগেছিল। আমিও চুপচাপই দাঁড়িয়ে আছি, আমি আর নির্বিকার যদি আমি আরো অ্যারোগেন্ট হয়ে গেছিলাম ওর কাছে গিয়ে যে আপ জুনিয়র আর্টিস্ট আপনার এত কে হুয়া মে ভি মে 1,500 রুপিয়া কা জুনিয়র আর্টিস্ট হর রোজ 1,500 রুপিয়া লে রা হু মে ঠিক হ্যায় মে জো মর্জি মে করুঙ্গা মে ভি অ্যাক্টর কেসা কি আমি অনেক কিছু বলে দিয়েছি মানে যাতে নাটকটা আরো বাড়ে আর কি। দিব্যেন্দুদা তুমি আরো অনেক কাজ করো, তোমাকে আরো বাংলা সিরিজে বাংলা সিনেমায় যেন দেখতে পাই, বেশি করে যেন বাংলায় পাই, বেশি করে যেন বাংলায় পাই। সেটা আমিও চাই, আমার মাও চায়, আমার মা তো এখনো পর্যন্ত বলে তুই কেন গেছিস, তো আমি তো তোর একটা কাজও দেখতে পাই না। তারপরে আমার সমস্ত কাজ হচ্ছে কি অ্যাডাল্ট প্রচুর কন্টেন্ট থাকে, সেগুলো মাকে দেখা যায় না। তা আমার মাও চায় প্রচন্ড, মাও মা বাবা সবাই চায় যে আমি আরো বাংলায় কাজ করি, আমার বন্ধুরা চায়, আমিও চাই ইনফ্যাক্ট অফকোর্স। কিন্তু ওই মানে অফকোর্স আমার তো 99.9% কলকাতা থেকে কোনো অফার এলে আমি হ্যাঁ বলি, আমার ওই 1%টা হচ্ছে কি ইউ ডোন্ট নো কে ওই 1%টা কখন ঘুরে আবার 99.9% হয়ে যায়। একদমই তাই। না দিবিনা তুমি খুব ভালো থাকো, তুমি আরো কাজ করো, আর তুমি প্লিজ আমাদের বংশটা ফলো করো, আমরাও অনেক ভিডিও বানাই মজার ভিডিও, আমরাও অ্যাক্টিং করার চেষ্টা করি শর্ট ফিল্ম। না না তুই একদম 100% দেখো। থ্যাংক ইউ দিবিনা আসার জন্য, থ্যাংক ইউ। আর সবাইকে জানাই, বিশেষ করে যদি কোনো ফিল্ম ডিরেক্টর দেখে তাহলে প্লিজ তোমরা দিব্যেন্দুদাকে অ্যাপ্রোচ করো, 99.9% বাংলার জন্য কাজ করবে, এবং বিশেষ করে মদনলাল মেঘরাজের জন্য, বিশেষ করে মদনলাল মেঘরাজের জন্য। এটা কিন্তু ব্রেকিং নিউজ গেল, দিব্যেন্দু ভট্টাচার্য মদনলাল মেঘরাজ করতে প্রচন্ড আগ্রহী। একদম ঠিক আছে, থ্যাংক ইউ দিব্যেন্দুদা, ভালো থাকো, গুড নাইট, টাটা, শুভরাত্রি। Thank you so much. Thank you, Shubham. Thank you, friends. Thank you.